আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সেলের সাইটোস্কেলিটন। তো সাইটোস্কেলিটনটা কি? সাইটোস্কেলিটন নামের মধ্যেই আছে যে সাইটোস্কেলিটন মিন্স সেলের স্কেলিটন, ঠিক আছে? তো সেলের স্কেলিটন মেইনলি যে দুটো জিনিস দিয়ে তৈরি হয়েছে সেই দুটো হলো, একটার নাম হচ্ছে মাইক্রোটিবিউলস আর একটার নাম হচ্ছে মাইক্রোফিলামেন্টস, ঠিক আছে? এর মধ্যে মাইক্রোটিবিউল স্ট্রাকচারটা একটা হলো স্ট্রাকচার আর মাইক্রোফিলামেন্ট স্ট্রাকচারটা হচ্ছে কি না একটা সলিড স্ট্রাকচার। মাইক্রোটিবিউলের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এইটা, এই যে এখানে যেটা আঁকা আছে দেখতে পাচ্ছিস, এখানে কি হয়েছে এরকম একটা একটা টিউব, গোটা একটা হলো টিউব, এটাকে বলা হয় মাইক্রোটিবিউল। এই মাইক্রোটিবিউলটা দেখ এক একটা স্ট্রিপ দিয়ে তৈরি হয়েছে, এগুলো এক একটা হচ্ছে এক একটা স্ট্রিপ, এই একটা স্ট্রিপ নেমেছে, এই একটা স্ট্রিপ নেমেছে, এই একটা স্ট্রিপ নেমেছে, দেখতে পাচ্ছিস স্ট্রিপগুলো? এই এক একটা ইন্ডিভিজুয়াল স্ট্রিপকে এই যে দেখ এরকম স্ট্রিপ 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 স্ট্রাকচার আছে, এইগুলো পরপর পরপর পাশাপাশি জুড়ে পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এই এক একটা স্ট্রিপকে বলা হয় এক একটা প্রোটোফিলামেন্ট। তাহলে মাইক্রোটিবিউলের মধ্যে যে স্ট্রিপসগুলো আছে যেগুলো জুড়ে মাইক্রোটিবিউল স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেগুলোকে বলছি আমি প্রোটোফিলামেন্ট, বোঝা গেল? আর এই মাইক্রো এই প্রোটোফিলামেন্টগুলো ১৩টা কমপ্লিট প্রোটোফিলামেন্ট নিয়ে একটা গোটা মাইক্রোটিবিউল তৈরি হয়, এরকম ১৩টা স্ট্রিপ আছে। মানে টু ডিতে দেখলে এরকম লাগবে, থ্রি ডিতে দেখলে এরকম লাগবে, এটা টু ডি স্ট্রাকচার, এটা থ্রি ডি স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, এইবার এই স্ট্রাকচারটা কিরম থাকতে পারে, এটা হচ্ছে মনোমার কন্ডিশনেও থাকতে পারে আবার ডাইমার কন্ডিশনেও থাকতে পারে। ডাইমার মানে একটাই কমপ্লিট ১৩টা সাব ইউনিট আছে প্রোটোফিলামেন্টের আর একটাই ১০টা সাব ইউনিট আছে প্রোটোফিলামেন্টের, ঠিক আছে? এটা হচ্ছে ডাইমার কন্ডিশন। আচ্ছা, এত কিছু কেন বলছি, কারণ এই মাইক্রোটিবিউল দিয়ে আমাদের সেলের মধ্যে প্রচুর ভাইটাল স্ট্রাকচার ফর্ম হয়, সেগুলো আমরা এবার একে একে দেখবো। আচ্ছা, আর ভেতরটা কিন্তু এর হলো থাকে, ঠিক আছে? আর হলো ঠিক আচ্ছা, এইবার আমি দেখবো যে মাইক্রোটিবিউল দিয়ে তৈরি কিছু স্ট্রাকচার যেমন কী কী আছে। এক হচ্ছে সিলিয়া বা ফ্লাজেলা আর দুই হচ্ছে সেন্ট্রিওল, ঠিক আছে? সিলিয়া ফ্লাজেলার ক্ষেত্রে মাইক্রোটিবিউল কী করে থাকে, সিলিয়া ফ্লাজেলার ক্ষেত্রে মাইক্রোটিবিউলের যে অ্যারেঞ্জমেন্টটা দেখা যায় সেটাকে ৯+২ অ্যারেঞ্জমেন্ট বলে। দেখ, যদি আমি সিলিয়া বা ফ্লাজেলার ক্রস সেকশন করি তাহলে আমি দেখবো যে তার পেরিফেরিতে এরকমভাবে মাইক্রোটিবিউলগুলো আছে, দেখতে পাচ্ছিস সব ডাইমার ডাইমার কন্ডিশনে আছে, দুটো করে বল, ঠিক আছে? সব ডাইমার ইউনিট, এগুলো ডাইমার ইউনিট মানে একটা করে কমপ্লিট গোল বল আছে আর একটা করে হাফ আছে, দেখ, ঠিক আছে? মানে একটায় ১৩টা প্রোটোফিলামেন্ট, একটায় ১০টা প্রোটোফিলামেন্ট, ১৩টাটাকে আমি এ নাম দিচ্ছি আর ১০টাটাকে আমি বি নাম দিচ্ছি, বোঝা গেল? তো এরকম ৯টা ডাইমার দিয়ে তৈরি হচ্ছে পুরো সার্কেলটা, প্রত্যেকটার বি সাব ইউনিটের সঙ্গে আরেকজনের এ সাব ইউনিটের মধ্যে বন্ডিং আছে, যেটা এর বির সাথে এ, বির সাথে এ, এরকমভাবে বন্ডিংটা চলেছে, ঠিক আছে? দিয়ে এই পুরো গোলটা তৈরি হয়েছে। আর এই যে যে বন্ডিংগুলো দেখা যাচ্ছে প্রোটিনের, এই প্রোটিনটার নাম হচ্ছে ডাইনিন, ঠিক আছে? যেটা কী করেছে একটা প্রোটোফিলামেন্টের সাথে আরেকটা প্রোটোফিলামেন্ট, মানে একটা মাইক্রোটিবিউলের সাথে আরেকটা মাইক্রোটিবিউলকে কানেক্ট করেছে, ঠিক আছে? আবার মাইক্রোটিবিউলগুলোর থেকে মাঝখানেও একটা হাত এসছে, সেই হাতগুলো আবার মাঝে একটা স্ট্রাকচারের সাথে জুড়েছে, যে স্ট্রাকচারটার নাম হচ্ছে সেন্ট্রাল শীত। দেখ, হলুদ দিয়ে চারিদিকে একটা সেমি সার্কেল করা আছে, তার মাঝে আবার দুটো বল আছে, এই দুটো হচ্ছে কমপ্লিট প্রোটোফিলামেন্ট। ৯+২ অ্যারেঞ্জমেন্ট বলেছি, ৯টা ডাইমার আছে চারিদিকে, আর মাঝে যে দুটো থাকে এই দুটো হচ্ছে মনোমার, কমপ্লিট ইউনিট, শুধু এ সাব ইউনিট আছে, বি নেই, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে? এদের মধ্যেও আবার ডাইনি নাম দিয়ে জোড়া আছে। তাহলে পুরো স্ট্রাকচারটাই কী কী আছে, ৯টা পেরিফেরি বরাবর ডাইমার আছে আর মাঝে দুটো কী আছে, দুটো মনোমার আছে। ডাইমারগুলো কি একটা করে কমপ্লিট, একটা করে ইনকমপ্লিট, আর মনোমার দুটো কি দুটোই কমপ্লিট ইউনিট, দুটোতেই ১৩টা করে আছে। আর প্রত্যেকের মধ্যে যে প্রোটিন আমগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ডায়ালিন প্রোটিন দিয়ে তৈরি, আর মাঝে যেখানে মনোমারটা আছে সেই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল শীত। এইটা হচ্ছে টোটাল সিলিয়া বা ফ্লাজেলার ভেতরে সাইটোস্কেলিটনের স্ট্রাকচার, যেটার জন্য সিলিয়া বা ফ্লাজেলা কী হয় নিজের স্ট্রাকচারটাকে হোল্ড করতে পারে। আচ্ছা, এইখানে কী হয়, এই যে ব্যাপারটা আছে, এই স্ট্রাকচারটা যে আছে, এই যে যেগুলো দিয়ে কানেক্টেড আছে, মানে এই যে মাঝের দিকে যেগুলো এসছে এই রডগুলো, এই রডগুলোকে বলা হয় হচ্ছে রেডিয়াল স্পোক, ঠিক আছে? এগুলোকে বলা হয় রেডিয়াল স্পোক, যেটা কি সেন্ট্রাল শীতের সাথে কানেক্টেড আছে। এর কাজ কি, সেন্ট্রাল শীতটা, যেহেতু সিলিয়া বা ফ্লাজেলা কি একটা সেলের ক্ষেত্রে মুভিং অর্গানাল, মুভ করতে হেল্প করে সেলকে, তো মাঝে থাকা সেন্ট্রাল শীতটা মুভ করে, সেন্ট্রাল শীতটার সঙ্গে যেহেতু স্পোকের মাধ্যমে পেরিফেরিতে থাকা ওই ইয়েগুলো কানেক্টেড আছে মাইক্রোটিবিউলগুলো, তাই জন্য ওরাও মুভ করে, পুরো সাইকেলের মতো মাঝের রিংটা মুভ করছে
রিংয়ের সঙ্গে স্পোক দিয়ে কানেক্টেড গোটা রিংটা আছে বলে গোটা রিংটাও মুভ করছে। এইভাবে সিলিয়া বা ফ্ল্যাজেলা মুভ করে। এবং এই হলো কিসের স্ট্রাকচার, না মাইক্রোটিবিউলের স্ট্রাকচার। আচ্ছা, মাইক্রোটিবিউলের এটা আমরা দেখলাম 9+2 অ্যারেঞ্জমেন্ট। আরেকটা অ্যারেঞ্জমেন্ট হয় 9+0 অ্যারেঞ্জমেন্ট, যেটা সেন্ট্রিওলের ক্ষেত্রে দেখা যায়। সেন্ট্রিওলের ক্ষেত্রে এখানে যেমন ডাইমার দেখা গেল সিলিয়া বা ফ্ল্যাজেলা, সেন্ট্রিওলের ক্ষেত্রে ট্রাইমার থাকে, তিনটে 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 করে সাব ইউনিট পর পর। ঠিক আছে, এ বি সি, এ সাব ইউনিটটা কমপ্লিট আর বি আর সি হচ্ছে ইনকমপ্লিট আগেকার মতো। মানে 13টা থাকবে এ প্রোটোফিলামেন্ট এতে, বি আর সিতে 10টা করে। একটার সি এর সঙ্গে আর একটার এর বন্ডিং হয়েছে, দেখ সাদা 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 দিয়ে দেখানো হয়েছে। এবং প্রত্যেকটা থেকে আগের মতনই রেডিয়াল স্পোক মাঝে এসছে, কিন্তু এখানে মাঝে কোনো সেন্ট্রাল শীত নেই। এইখানটার মাঝখানটা হচ্ছে হলো বা ফাঁকা, এই ফাঁকাটাকে হাব বলা হয়, এইচ ইউবি হাব। ঠিক আছে, এর মাঝখানটা ফাঁকা কেন থাকে, সেন্ট্রিওলের কাজ কি, সেন্ট্রিওল তো মুভমেন্ট করে না, তাই জন্য মাঝে সেন্ট্রাল শীত দরকার নেই, যেহেতু ও মুভ করছে না, শুধুমাত্র স্ট্রাকচারটা দরকার, তাই জন্য ওর মাঝে কিছু থাকে না। হলো, আচ্ছা, এই হলো 9+0 অ্যারেঞ্জমেন্ট। জিরো মানে মাঝে কিছু নেই, আর 9 মানে হচ্ছে চারিদিকে 9টা করে ট্রাইমার আছে। ঠিক আছে, এই হলো টোটাল স্ট্রাকচার অফ মাইক্রোটিবিউলস, যেটা তৈরি হচ্ছে প্রোটোফিলামেন্ট দিয়ে। সেই প্রোটোফিলামেন্ট এর গোল 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 করে এই যে পুঁথির মালার মতো দেখতে হয়, আর এই এক একটা স্ট্রিপ পাশাপাশি পাশাপাশি জুড়ে এই টোটাল মাইক্রোটিবিউল স্ট্রাকচারটা তৈরি করছে। এরপরে যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্টের স্ট্রাকচার কীরকম হয়, মাইক্রোফিলামেন্টের স্ট্রাকচার এরকম দড়ির মতো হয়, নাম থেকেই বোঝা যাচ্ছে ফিলামেন্ট। এই যে এটা দুটো বা তিনটে একটা আরেকটাকে ওভারল্যাপ করে থাকে, দেখ আমি এখানে দুটো দিয়ে দেখিয়েছি, একটা আরেকটাকে ওভারল্যাপ করে ডিএনএর মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে আছে। ঠিক আছে, এই একটা দড়ির মতন স্ট্রাকচারকে আমি বলছি এফ অ্যাক্টিন বা ফাইব্রাস অ্যাক্টিন আর ফিলামেন্টাস অ্যাক্টিন। ফিলামেন্টের মতো লম্বা, তাই জন্য এটাকে ফিলামেন্টাস অ্যাক্টিন বলে। আর এই এফ অ্যাক্টিনের মধ্যেকার একটা বলকে বলা হয় জি অ্যাক্টিন আর গ্লোবিউলার অ্যাক্টিন, গ্লোবের মতো দেখতে, তাই গ্লোবিউলার অ্যাক্টিন। তাহলে আমি প্রোটোফিলামেন্টের যে চেন, সরি প্রোটোফিলামেন্ট বলছি, মাইক্রোফিলামেন্টের যে চেনগুলো আছে ওগুলোকে বলছি আমি এফ অ্যাক্টিন চেন, আর এই এফ অ্যাক্টিন যে বলগুলো দিয়ে তৈরি সেগুলোকে আমি বলছি জি অ্যাক্টিন। এটা একটা সলিড স্ট্রাকচার, আগের মাইক্রোটিবিউলটা কি ছিল, একটা হলো স্ট্রাকচার, আর মাইক্রোফিলামেন্ট হলো একটা সলিড স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, এইটা ছাড়া, এই মাইক্রো সাইটোস্কেলিটন ছাড়া আর যা যা থাকে সেলের মধ্যে, যেমন আছে হচ্ছে পারঅক্সিজোম, এটা হচ্ছে সেলের মেমব্রেন বাউন্ড অর্গানেল, এটা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে থাকে। এটা নর্মালি কিন্তু ইউনি মেমব্রেন অর্গানেল, নর্মালি সেলের মধ্যে যে সেল অর্গানেলগুলো থাকে তাদের বাইরে দুটো মেমব্রেন থাকে, কিন্তু পারঅক্সিজোম ইজ এ ইউনি মেমব্রেন অর্গানেল, এটা মনে রাখবি। আচ্ছা, সাইট পারঅক্সিজোমের মধ্যে দুটো এনজাইম থাকে, একটা হচ্ছে পারঅক্সিডেজ আর একটা হচ্ছে ক্যাটালেজ। ঠিক আছে, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে এরা কোনো একটা জিনিসকে, মানে প্রোটিন বা ফ্যাটের ডাইজেশনে এরা হেল্প করে। ঠিক আছে, মেনলি প্রোটিন ডাইজেশনে এরা হেল্প করে। এই দুটো কোথায়, পারঅক্সিডেজ আর ক্যাটালেজ? পারঅক্সিডেজ ক্যাটালেজ দুটো এনজাইমের নাম, যেটা পারঅক্সিজোম অর্গানালটার মধ্যে থাকে। ঠিক আছে, সরি, এছাড়া আরেকটা অর্গানেল থাকে, সেটা হচ্ছে কার ক্ষেত্রে থাকে, প্লান্টের ক্ষেত্রে, যার নাম হচ্ছে গ্লাইঅক্সিজোম। গ্লাইঅক্সিজোম নামটা থেকে এই গ্লিসারিন বা গ্লিসারালডিহাইড গ্রুপের একটা আমি সংকেত পাই। আর সেটা মানে কি, গ্লিসারল মানে কি ফ্যাট, এটা হচ্ছে প্লান্টদের ক্ষেত্রে থাকে, এটা প্লান্টদের ক্ষেত্রে লিপিড সিনথেসিসের হেল্প করে। এটা মেনলি কোন ধরনের প্লান্টদের ক্ষেত্রে ডেভেলপ, যারা তেল ফর্মেশন করতে পারে, ফ্যাট ফর্ম করে কারা, বাদাম, নারকোল, এদের মধ্যে এই সেলের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, গ্লাইঅক্সিজোম সেলের পরিমাণ। আচ্ছা, আর আছে কি, আর আছে হচ্ছে প্লান্টে, মানে সরি সেলের মধ্যে যে ডিএনএ কন্টেন্ট থাকে, সেলের ডিএনএ কন্টেন্টকে ক্রোমাটিন বা ডিএনএ বা ক্রোমোজোম অনেক নামে ডাকা যায়। তো স্ট্রাকচারটা কীরকম হয়, সেলের মধ্যে যে জেনেটিক মেটেরিয়ালটা থাকে, সেই জেনেটিক মেটেরিয়ালটা দুরকম কন্ডিশনে থাকতে পারে। কখনও সেটা ডিএনএ কন্ডিশনে থাকবে, এটা যেখানে আঁকা আছে, আর কখনও সেটা কীরকম কন্ডিশনে থাকে, সেটা ক্রোমোজোম কন্ডিশনে থাকে। কখন কোনটা থাকবে, যখন সেলটা ডিভাইড করে তখন সেলের জেনেটিক মেটেরিয়াল কয়েলড আপ হয়ে ক্রোমোজোম ফর্ম করে, যখন সেলটা নর্মাল মেটাবলিক অ্যাকশন পারফর্ম করে, মানে হচ্ছে কোনো একটা কিছু সিক্রেট করা, কোনো একটা জিনিস সিনথেসিস করা, কোনো একটা প্রোটিনকে ডাইজেস্ট করা বা প্রোটিন ফর্ম করা, তখন ওর জেনেটিক কন্টেন্ট থাকে হচ্ছে সেলটার ডিএনএ। ঠিক আছে, ডিএনএ নর্মালি দুটো স্ট্যান্ড হয়, একটা স্ট্যান্ড হয় 5'-3', একটা স্ট্যান্ড হয় 3'-5'। কী করে স্ট্যান্ডিং হয়েছে সেটা তুই যদি এখন বায়োমলিকিউল না পড়িস তাহলে বুঝতে পারবি না, বায়োমলিকিউল যখন পড়বো বলে দেবো। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস বলি, যে ডিএনএ কী করে কয়েলড আপ হয়ে কী তৈরি হয়, না ক্রোমোজোম তৈরি হয়,
নর্মালি ডিএনএ কয়েলটা হয়ে ক্রোমোজোম তৈরি হওয়ার মডেলটার নাম হচ্ছে নিউক্লিওজোম মডেল, ঠিক আছে? যখন ডিএনএ কয়েলটা হওয়ার দরকার পড়ে তখন ডিএনএটা কয়েলটা হয়। সেলের মধ্যে, সেলের নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। কত রকম আছে সেটা? এক হচ্ছে H1, দুই হচ্ছে H2A, H3B, H3 আর H4। এই পাঁচটা হিস্টোন প্রোটিন থাকে সেলের নিউক্লিয়াসের মধ্যে। এদের মধ্যে H1 বাদে পাঁচ, বাকি চারটে H2A, H2B, H3 আর H4 চার দুটো করে সাব ইউনিট মিলে টোটাল 8টা সাব ইউনিট তৈরি করে। চারটে সামনে আছে, চারটে পেছনে আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস দিয়াটা এরকম কিউব তৈরি করছে। চারটে মানে H2 একটা, H2B একটা, H3 একটা, H4 একটা, পেছনেও আরেকটা আরেকটা করে, তাহলে 8টা করে সাব ইউনিট মিলে একটা করে এরকম কিউব তৈরি করে। এরকম মাল্টিপল কিউব তৈরি হয়। এবার এই কিউবগুলো চারিদিকে ডিএনএ এরমভাবে পেঁচাতে থাকে। এই যে ডিএনএ পেঁচিয়েছে, আবার ডিএনএ পেঁচিয়েছে, আবার ডিএনএ পেঁচিয়েছে, কন্টিনিউয়াসলি ডিএনএ এর চারিদিকে পেঁচাতে থাকে। তো কিউবগুলো যত ঘন ঘন থাকে তত ডিএনএ বেশি কয়েলড আপ হয়। তার মানে এই যে এই হিস্টোন যে প্রোটিনটা আছে, এই চারটে হিস্টোন প্রোটিন দুটো করে মিলে কটা হিস্টোন প্রোটিন হচ্ছে 8টা। এই 8টা হিস্টোন প্রোটিনকে একসাথে হিস্টোন সফটোমার বলা হয়, ঠিক আছে? এই হিস্টোন সফটোমারের কাজ কি? এই হিস্টোন সফটোমার সুতো যেমন রিলের চারিদিকে গোটাতে পারে, সেই রিলটা প্রোভাইড করছে। ডিএনএকে তুই যদি সুতো ভাবিস, এটা হচ্ছে রিল। তো মাল্টিপল রিলের চারিদিকে যতবার ঘুরবে সুতোটা, তত কী হবে? সেটা কয়েলড আপ হবে। এখানেও সেটাই হচ্ছে। এরকম মাল্টিপল রিল আছে, এই রিলের চারিদিকে ডিএনএ যতবার কয়েল হবে ডিএনএ স্ট্রাকচারটা তত কনডেন্স হয়ে ক্রোমোজোমের শেপ নেবে। এই মডেলটাকেই বলা হয় নিউক্লিওজোম মডেল অফ ডিএনএ কয়েলিং। হ্যাঁ, হিস্টোন প্রোটিনস, হিস্টোন প্রোটিনের H2, H2B, H3 আর H4 মাঝে থাকে। H1 যে প্রোটিনটার কথা বলেছিলাম, ওটা কী করে? এই যে কয়েলিংটা আছে, এই কয়েলিংটা তো খুলে যেতে পারে যে কোনো সময়। কয়েলিংটাকে ধরার জন্য ক্ল্যাম্প হিসেবে কাজ করে, ক্লিপের মতো কাজ করে, এতে ক্ল্যাম্পগুলো খুলে না যায়। আচ্ছা, ডিএনএ যতটুকু পার্ট এই হিস্টোনের, হিস্টোন সফটোমারের চারিদিকে কয়েলড আপ হয়ে থাকে, এই পার্টটাকে বলা হয় কোর ডিএনএ। আর এই দুটো কোর ডিএনএর মাঝের যে ডিএনএটুকু আছে, এইটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ, ঠিক আছে? আচ্ছা, আর এই হচ্ছে হিস্টোন সফটোমারের স্ট্রাকচার। এই হিস্টোন সফটোমার ধর, এই একটা, এই একটা, পেছনে একটা করে, আর এই একটা, এই একটা, টোটাল 8টা। এর চারিদিকে ডিএনএ কীরমভাবে কয়েলড আপ হয়ে থাকে? ডিএনএ কয়েলড আপ হয়ে থাকে এরকমভাবে, হলো? এটাকে বলা হয় 7/4 টাইমস কয়েলিং, ঠিক আছে? মানে ওই পয়েন্টে করলে মনে হয় 1.75 সামথিং একটা কয়েলিং আসবে, ঠিক আছে? এরকমভাবে ডিএনএ চারিদিকে নিউক্লিওজোমে কয়েল হয়ে থাকে, মানে হিস্টোন সফটোমারের চারিদিকে। এই মডেলটাকে বিটস অন স্ট্রিং মডেল, বিটস অন স্ট্রিং অর নিউক্লিওজোম মডেল অফ ডিএনএ কয়েলিং বলা হয়। এই হলো নিউক্লিয়াসের টোটাল স্ট্রাকচার। এছাড়া যদি আরেকটু বলি নিউক্লিয়াসের স্ট্রাকচার, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে থাকে নিউক্লিয়ার মেমব্রেন, যেটা স্ট্রাকচার এক্স্যাক্টলি অ্যাজ সেল মেমব্রেন। তারপরে ভেতরে থাকে ডিএনএ কন্টেন্ট, আর তার পাশে থাকে হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে যে প্লাজমাটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? এই হচ্ছে কন্টিনিউ মানে টোটাল স্ট্রাকচার। আচ্ছা, এখানে আর কি থাকে এই নিউক্লিয়াসের মধ্যে? নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, এই সেই ডিএনএটাই কয়েলড আপ হয়ে এরকম একটা স্ট্রাকচার নেয়। ডিএনএর কয়েলিংয়ে হেল্প করে যে স্ট্রাকচারটা, তার নাম হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে? এই হচ্ছে টোটাল সেলের স্ট্রাকচার এবং তোর সরি সেলের স্ট্রাকচার এবং নিউক্লিয়াসের স্ট্রাকচার। আর একটু যদি দেখতে চাস, নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা থাকে সেটা কয়েলড আপ হয়ে ক্রোমোজোম করে, আর তাতে হেল্প করে নিউক্লিওলাস। এছাড়া যদি একটু ক্রোমোজোমের স্ট্রাকচার বলে দিতে, দেখ এরকম দেখতে হয় ক্রোমোজোম, এরকমভাবে কয়েলড আপ হয়ে শেপটা আনবে। ক্রোমোজোমের বাইরে যে একটা এরকম হলুদ রঙের লেয়ার যেটা দেখতে পাচ্ছিস, ওটাকে পেলিকল বলা হয়। এই লেয়ারটার নাম পেলিকল। এর মধ্যে ডিএনএ এরকমভাবে কয়েলড কন্ডিশনে থাকে, ঠিক আছে? আর এই যে মাঝে যে জায়গাটা এরকম খোলা থাকে, এই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? এই সেন্ট্রোমিয়ারের কী কাজ যখন আমরা সেল ডিভিশন করবো জানতে পারবো। মানে সেল যখন ডিভাইড হয় কী হয়, সেলের একটা এক্সট্রা আর্ম ফর্ম হয়, ঠিক আছে? দিয়ে সেলটা মাঝখান থেকে সেলটাকে ছিঁড়ে আলাদা করে, এই হলো কমপ্লিট সেল।